লালগোলার বিরামপুর নজরুল স্মৃতিসংঘের উদ্যোগে দেওয়ান মানিকচাঁদের নামাঙ্কিত গ্রামীণ মেলার সূচনা করলেন শিক্ষাব্রতী সমাজসেবী আব্দুল মোহিত। দেওয়ান মানিকচাঁদের একটা মেলা, এখানে গ্রামীণ একটা মেলা বিগত কয়েক বছর ধরেই হয়ে আসছে। কারণ গ্রামের মানুষজন, বিশেষ করে লালগোলাতে অনেক মেলাই হয়, রথের মেলা বা আরও এরকম মেলা আছে, কিন্তু গ্রামীণ মানুষজন সেই সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়, তারা অনেকেই সেখানে পৌঁছাতে পারে না, যেতে পারে না। এই দেওয়ান মানিকচাঁদের মেলা এখানে যে এরা বিগত কয়েক বছর ধরে করে আসছে, এটা সত্যি খুব গ্রামের মানুষজনদেরকে একটা আনন্দ দেওয়ার জন্য যে ব্যবস্থাপনা করেছে নজরুল স্মৃতিসংঘ, সত্যি খুব একটা প্রশংসনীয় কাজ। এবং এলাকার এখানে দেখেছি আমি বিগত দিনেও প্রচুর মানুষ, সন্ধ্যা সময় প্রচুর মানুষ এখানে এসে এই আনন্দ উপভোগ করে, মেলায় এসে তারা সামিল হয় এবং আনন্দ উপভোগ করে। লালগোলায় বা আরও বিভিন্ন জায়গায় যেসব বড় বড় মেলা হয়, মেলা প্রাঙ্গণে গ্রামীণ, অত্যন্ত গ্রামীণ এলাকার মানুষরা সেখানে পৌঁছাতে পারে না, সেই সমস্ত এলাকার মানুষদের জন্য, গ্রামীণ এলাকার মানুষদের জন্য এই দেওয়ান মানিকচাঁদের মেলার এখানে আয়োজন করেছে। বিগত কয়েক বছর ধরে এই মেলাটা চলছে, এখানে এলাকার সমস্ত মানুষেরা এসে এই মেলায় সামিল হয়, আনন্দ উপভোগ করে। তারা এই যে নজরুল স্মৃতিসংঘ, এরা বিশেষভাবে মানে এরা দায়িত্ব নিয়ে এই এলাকার মানুষদের, তাদের আনন্দ বিনোদনের জন্য যে মেলার ব্যবস্থাপনা করেছে, এবং তারা সার্থকভাবে প্রত্যেক বছরই এই মেলাটা তারা পালন করে আসছে।